কি হয়েছে তোমার চোখে জল কেন? শোনো না, বলছি এই প্রথম কৃষ্ণা আমার সাথে খুব ভালো করে কথা বলেছে। আমাকে আমাকে আন্টি বলেছে। আমি এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি অর্ঘ্য, শুধু এই দিনটার জন্য। ও যদি আমার সামনে থাকতো না অর্ঘ্য, আমি ওকে বুকে জড়িয়ে ধরতো। তাহলে কাজ করো না, দিনে ফিরে এলে ওদের নিয়ে ডে আউট করো, বেড়াতে যাও, শপিং করো। এতদিন তো এক মেয়েকে নিয়ে করেছো, এখন থেকে তোমার কিন্তু দুই মেয়ে শর্মিলা। দুটো পয়েন্ট। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে বাড়িতে কেউ নেই। বল, তুই খাওয়া দাওয়া করছিস নাকি এখন? আমি পরে ফোন করব। না বল না। দিদি এত ধকলের পরে সবার সাথে খেতে বসেছে, এখন বিক্রমের কথাটা না বলাই ভালো, পরে বাড়ি এলে বলবো। বল কি বলবি বল। না না, আমি আমি জিজ্ঞেস করছিলাম যে রাম ঠিক আছে রে? দুর্বল লাগছে না তো রামের? এখন ঠিকই আছে, একটু উইক আছে, এখন খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর না, তোরা খাওয়া দাওয়া করে নে, তারপর বাড়ি আয়, বাড়ি এসে কথা বলছি তোর সাথে। ঠিক আছে। কি বিপদ গেল আজ, এই বাড়িটা যেন বিপদের একটা আতুর ঘর হয়ে উঠেছে। একটার পর একটা, একটার পর একটা বিপদ হয়ে চলেছে। সেই শুরু হয়েছিল আমার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে, তারপর বাড়ি বন্ধ, কৃষ্ণার কিডন্যাপ হয়ে যাবা, আর আর পর রামের এই কাণ্ড, দুর্গতির আর শেষ নেই। বাড়িতে দুর্গতি নাশিনীর আরাধনা করাও। চেষ্টা করো, বুঝতে পেরেছো? চলায় বলায় সবেতে একটু লক্ষ্মী লক্ষ্মী ভাবানো হবে না, সম্ভব নয়। কেন বলতো, লক্ষ্মী হচ্ছে কমলা আর তার বর নারায়ণ, তাই আমার লক্ষ্মী হওয়ার অনেক গুরুতর দায়িত্ব আছে। এই দেখো, এগুলো সব কটা কিন্তু নামের ওষুধ, একটাও মিস করা যাবে না, আরে কিন্তু শরীরটা খারাপ করবে। এই ওষুধটা হচ্ছে ব্রেকফাস্টের আগে, জলখাবারের আগে, এটা হচ্ছে জলখাবারের পর, এটি হচ্ছে দুপুরের খাবারের পরে, এটা হচ্ছে রাতের খাবারের পর, ডিনারের পর। আর এটা তো আজকে আমি খাইয়ে দিয়েছি, এটা আজকে খাওয়ানোর কোনো দরকার নেই, কালকে ওটা লাঞ্চের পর খাইয়ে দেবে। কি বুঝলে বলো? সব বুঝে গেছি। তুমি কি ভাবো আমার মাথায় গোবর পড়া নাকি? হ্যাঁ, কি হয়েছে কি কৃষ? এই সমস্ত কিছু তুমি ওর মাথায় ঢুকিয়েছো, তাই না? আমি সন্তান যখন ভুল করে না, তখন বাবা মার উচিত তাদের শাসন করা, বুঝেছো? শাসন করা এক জিনিস, আর নিজের সিদ্ধান্ত গুলো সন্তানদের উপর চাপিয়ে দেওয়া আরেক জিনিস। রোহিণী, তুমি খুব ভালো মতন জানো যে আমি কখনো আমার সিদ্ধান্তগুলো আমার সন্তানদের উপর চাপিয়ে দিই না। ক্রিস যেটা করছে সেটা ওর ঠিক মনে হয়েছে, তাই করছে, ব্যাস।
এইভাবে তুমি আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে চাইছ, তাই না অর্ঘ্য? জি 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 জি, তোমার মতো খারাপ মানুষ না আমি আমার জীবনে আর একটাও দেখিনি। মম, এটা আমি অর্ঘ্যর জন্য পুজো দিয়েছিলাম, মায়ের পাখি দেখানো সিঁদুর তুমি ফেলে দিলে দিদি। অর্ঘ্যকে শুধু আমি মারতে চাইছি না, ভাগ্য ওকে মারতে চাইছে। মা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। আমি ইচ্ছে করে ফেলিনি, ধাক্কা লেগে পড়ে গেছে। তোমারও তো একটু দেখে চলাফেরা করা উচিত ছিল, তাই না শর্মিলা? দিদি, আমি এটা অর্ঘ্যর নামে পুজো দিয়েছিলাম, নবরাত্রির মাঝে আমি পুজো দিয়েছিলাম। এটা মায়ের পায়ে ঠেকানোই পবিত্র সিঁদুর মাটিতে পড়া মানে অর্ঘ্যর অন্তিম দিন ঘনিয়ে এসেছে। শর্মিলা, তোমার এই ন্যাকা ন্যাকা কথাগুলো না এবার একটু বন্ধ করো। এই সমস্ত বলে অকারণে তুমি সকলের মনে একটা ভয়। শোনো, এইটুকু সিঁদুর পড়ে গেলে কোনো অনর্থ হয় না। রাজেন বাবু, গুড নাইট, কেমন আছেন? গুড ইভিনিং, আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। বলুন। সামনে আসবেন তবে তো বলবো। মানে আজকাল না এই হাই টেনশন লাইনের কাছে যেতে ভীষণ ভয় লাগে, বড় বেশি ঝটকা দেয়। ভয় নেই, আপনার নাম আমি সামনে আনবো না। শুনুন, আপনার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কানেকশনগুলো আছে সেগুলো আমার প্রয়োজনের, আপনি কি আমায় হেল্প করতে পারবেন? এক্ষুনি এগুলো আপনাকে আমি জানাবো না, কাজটা হলে আপনি নিজেই জানতে পারবেন। আপনি শুধু আমায় বলুন যে আপনি আমাকে হেল্প করবেন কি করবেন না। এই যে বইটা পড়ছিলাম না, এটা কিসের বই জানেন? কবিতার বই। বাবা, আপনি আবার কবিতা পড়েন নাকি? পড়তে হয়, নাহলে গাড্ডায় পড়তে হয়। একটু আগে যে কবিতাটা পড়ছিলাম সেটা আমার সঙ্গে খুব যায়। ভগবানের পুজো অনেক করেছি, এবার করব শয়তানের পুজো। না হয় মাথা তুলে নাই বা দাঁড়ালাম, থাকবো এ পুজো। আপনি আপনি ম্যাডামকে শয়তান বললেন? এই দেখুন, নিজের আইডেন্টিটি নিয়ে লজ্জা পাবার তো কিছু নেই না। আমরা তিন পাত্রি সব এক ফ্যাক্টরির মাল, কেউ র আর কেউ পালিশ করা। এইটুকু পড়ে আছে, তোমার তো কম পড়ে গেল, তুই আমার থেকে নাও। না ঠিক আছে, আমি এটুকুই খাবো। শোনো, বলছি ঠাকুরটা তুমি পছন্দ করেছো তাই না? ও, আমি জানতাম তোমার পছন্দ, আমি তো জানি তোমার চয়েস খুব সুন্দর। আমার রাম, চয়েসটা খুব সুন্দর, পুরো মুখ দেখালে না কোনোদিনও কোনো ছেলেকে সোজা করতে পারবে না। দাদা, সব কাজ কমপ্লিট করে দিয়েছি, আজ তাহলে আসি। তেলতুলি, বাড়ি চল, কাল আবার সকাল সকাল আসতে হবে। রাম, শোনো না, বলছি আমি বাড়ি যাই, কালকে না সকাল সকাল চলে আসবো। আর তুমি না বেশি খাটাখাটনি করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? বাবা চলো।